যদি আজ সেই দ্বিজ চূড়ামণি মহাকবি ভক্ত জয়দেব কথামৃত আস্বাদন করব। অনুমান 1110 খ্রিস্টাব্দের কাছাকাছি অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, তথায় জয় দেবে গুণ
ঘোষদেব ও মাতা বামাদেবীর ঘরে জন্ম নিলেন ভক্ত কবি জয়দেব। শত দুঃখের মধ্যেও লেখাপড়ায় সঙ্গীতে পারদর্শী করে তোলেন জয়দেব। বলো বাবা, ওরে যেদিন আমি থাকবো না তোর মা থাকবে না, সেই দিন তোর আপন বলতে একমাত্র দীনবন্ধু হরি, ওই হবে তোর আপন। জয়া রে, একবার আমার সঙ্গে বলতো দেখি। কি বলবো বাবা, কি বলবি? ভজ রাধা কৃষ্ণ, গোপাল বাবা। জয়, আমার বড় কষ্ট হচ্ছে রে, ভবপরে ডাক বুঝি এসে গেছি। প্রভু গো, আমার জয়দেবকে তোমার চরণে ঠাঁই দিও, ও যে কিছু জানে না, হয়তো অনেক অপরাধ করবে তোমাদের চরণে, নিজ দাস মনে করে ওকে ক্ষমা করে দিও। জয়া, বলো বাবা, মধুমাখা কৃষ্ণ নাম একবার আমায় শোনা না বাবা, শুনবে? হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের চির সুখী দুঃখী, একবার সেবা করতে। তুমি কথা বলছো না কেন বাবা? ও বাবা, বাবা! জয়দেব বাবাকে দেখে চিৎকার করে উঠল, প্রভু
বাবা নাই বা শালা দিল, তুমি তো আছো। জয়া তো জানে না, তৎকালীন যুগের নিয়ম ছিল স্বামী মারা গেলে সহমরণে সতী হতে হয়। পাড়া প্রতিবেশীরা সবাই বললেন, আর দেরি না করি ভোজদেবের দেহখানি নিয়ে চলো শ্মশান ঘাটে। শ্মশানে ঘাটে চিতা সাজিয়ে ভোজদেবের দেহে আগুন ধরানো হলো। কই ও বাবা, দাও ঝাঁপ দাও। মা, ওরা কি বলছে গো? চলো আমরা চলে যাই। জয়দেহ, আমায় যে ওই চিতায় ঝাঁপ দিতে হবে বাবা। মা, তাহলে কি আমায় খেতে দেবি? আমি কার কাছে থাকব? কাকে আমি মা বলে ডাকব? ক্ষুধা পেলে কে আমায় আদর করে খেতে দেবে?
ওরে জয়া, তুই আমায় ছেড়ে দে। এই যে সমাজের নিষ্ঠুর নিয়ম, আমাকে যে জবাব দিতে হবে। জয়ারি, যখনই বিপদে পড়বি, বিপদ ভঞ্জন মধুসূদন বলে ডাকবি, সেই তোকে রক্ষা করবি। সপ্রতিবেশী নিরঞ্জন চাটুর্য এগিয়ে এসে বললেন, জয়রে, আমি যখন তোর দায়িত্ব নিয়েছি, তোর চিন্তা কিসে? তুই আমার কাছে থাকবি। মা, মা গো, জয়া, জয়াদি, তুই কেন ডাকিস? কি যে বলো মায়া রে, শেষবারের মতো বদনে চুম্বন দিয়ে শেষ দেখা জয়াকে দেখি। মামা দেবী সহ মরণে সতী হলেন। জয়দেব একা একা ঘরে বসে ভাবে, হায় রে, উগো বিধাতা, সবই যদি কেড়ে নিলে, তবে এইবার তুমি আমায় দেখা দাও। প্রভু গো, মামা প্রাণ সখা, আমি যে একা, কোথা গেলে প্রাণ সখা, আমি যে একা, কোথা গেলে তোমাপা, কান্দিছে পরা মিনতি ধ্যান মমধৈর জনহি। আমি দিবানিশিয়ম তোরি দেখি, একবার দেখা দাও হে সখা। আমার কান্দিছে পরান মিনতি ধ্যান মম ধৈর জনাহি। ভব ঘুরে হয়ে বেড়ালে চলবে তো? তোর বাবা তো আর সম্পত্তি রেখে যায়নি যে বসে বসে খাবে। দেখ জয়া, আমি তোর রাধা বলি, কৃষ্ণ বলি, কোনো বলেই আমি শুনব না। অনেক দিন তোকে বসে বসে খাইয়েছি, মানুষ করেছি, আর আমি পারবো না। তুই আমায় টাকা দি, না হয় তোর ওই বাস্তবিটা আমার নামে লিখে দি। কত ছাড়া কোথাকার, আমার হয়েছে যত জ্বালা। বিষয় বাসনায় ভুলে যাব গোবিন্দকে, আমি লিখে দিলাম আমার বাস্তবিটাকে। তবে তবে শোন জয়া, এইবার এই ঘর থেকে তুই চিরদিনের মতো দূর হয়ে যা। গ্রামের বন্ধু পরাশরকে নিয়ে চলল সেই পুরীধামের পথে। জয়া, আমরা তো পথ চিনি না। পরাশর, আমরা পথ চিনি না, যিনি পথে চেনাবার তিনি তো পথে চেনাবেন। চলো পরাশর, আর আমরা দেরি করব না। চলেছেন পুরীধামের জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে। পথে যান আর বলেন, পথ দেখা ফিরি
তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে ভূমিশায়ী হয়ে পড়লেন। অনেক কষ্টে বলেন, প্রভু ছোটবেলায় বাবা মা হারালাম, আপন যারা ছিল সবাই তাড়িয়ে দিল, শুনেছি যার কেহ নাই তুমি হও তার, কিন্তু আমি তো পথ চিনি না, এই বিপদে একবার শুধু একবার আমায় দেখা দাও। রে দিভূষণ মদন মোহন প্রেম আছে মোর কৃষ্ণ সখা হৃদয় মাঝারে, আছে মোর কৃষ্ণ সখা হৃদয় মাঝারে, কোথা মোর ভক্তের আকুল আর্তনাদে স্বয়ং রাখাল বেশধারী শ্রীকৃষ্ণ জয়দেবকে বাতাস করেন এবং সুমধুর দুগ্ধদানে পরিতৃপ্ত করেন। ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ জয়দেবকে পথ দেখাইয়া পুরুষোত্তমে লইয়া যান। আহা, এ আমি কি দেখছি পরাশর, চারিদিকে শুনিলে পর্বত রাজি কল কল নাদিনী যমুনা, যেন তারই তীরে কদম্ব মূলে দাঁড়াই আছেন আমার আরাধ্যা দেবতা সেই শ্রীকৃষ্ণ। অকস্মাৎ শূন্য হতে মৎস্য মূর্তি প্রকাশিত হল, জয়দেব সেই মূর্তি দেখে আনন্দে গেয়ে উঠলেন, প্রলয় পয়ে ধৃতবন ধৃতবন শিবেদ বিহিত বহিত্র ঋত্র শবধৃত মীন শরীর, কেশবধৃত মীন শরীর, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ। দুবাহু তুলে বলেন, প্রভু এ কোন অমর রাজ্য হতে এমন অমীয় ধারা নেমে আসছে। জয়দেব চক্ষু মিলিত করেই চমকে উঠলেন, একি সম্মুখে যে অনন্ত প্রসারিত সমুদ্র, কত বৃহৎ তুমি, চলো পরাশর প্রভুকে আমরা গীত গোবিন্দ শোনাইয়া আসি। চলেছেন পরাশরকে সঙ্গে নিয়ে রাতে সুখ সারে গতম অভিসারে মদন মনহার
सुख सारे गतम विषादे मगन मनोहर দৈববাণী হলো জয় দে তোমার অপূর্ব গীত গোবিন্দ উচ্ছিষ্ট বা পুরাতন নয় নিত্য পবিত্র নিত্য নূতন যতদিন সৃষ্টি থাকিবে ততদিন তোমার গীত গোবিন্দ থাকবে সাধুগণের হৃদয়ে চন্দনাক্ষরে লিখিত থাকবে এই মধুর গীত গোবিন্দ আমি কি করলাম আমার সাধের গীত গোবিন্দ সব সমুদ্রের জলে আমি ভাসিয়ে দিলাম আমি কি করলাম বলতো সমুদ্র বক্ষে হতে শ্রী গৌরাঙ্গ মূর্তি ধরিয়া আবির্ভূত হইয়া বলিলেন ওরে ভাবুক ভক্ত তোমার গীত গোবিন্দ ভাসিয়া যায় নাই আমি বক্ষে যত্ন করে রেখে দিলাম নদিয়ায় গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করি তোমার এই গীত গোবিন্দের গীত সুধা ছড়াইয়া লোকের ভব ক্ষুধা মেটাব অদৃশ্য হলেন ভগবান জয়দেব সমুদ্রের তীরে লুটিয়ে পড়লেন জয়দেব চলো আমরা জগন্নাথ প্রভুকে দর্শন করি কিন্তু মন্দিরের পাণ্ডারা জয়দেবকে প্রবেশ করতে দিলেন না পাগল বলতে বলতে ওই জয়দেবকে প্রহার করতে থাকে দূর হয়ে যায় মন্দির থেকে মন্দিরে দরজা বন্ধ তবু চাষ মন্দিরে জগন্নাথ প্রভুকে দর্শন করতে করকে প্রহার জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি বড় কষ্ট হচ্ছে মেরোনা অসহ্য যন্ত্রণা আমি দেখতে চাই একবার শুধু আমি চোখের দেখা দেখব আমি শুধু জিজ্ঞাসা করব আমার হরি কিনা হরি আই করকে প্রহার বলেন জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি
আমি চলে যাচ্ছি, চলো পরাশর, আমি একটা মুহূর্ত এখানে থাকবো না। কিন্তু বন্ধু, তোমার পৃষ্ঠদের সাথে যে রক্ত ঝরে পড়ে, এটা রক্ত নয়, কৃষ্ণ নামের অলঙ্কার। ও কিছু হবে না বন্ধু। রাত্রিতে পাণ্ডাদের স্বপ্ন দিয়ে বললেন, ওরে আমার পরম ভক্ত জয়দেবকে তোরা প্রহার করেছিস, যেখান থেকে পারিস ওই ভক্তকে আমার কাছে নিয়ে আয়। ও যে আমার পরম ভক্ত, তোরা কি জানিস না, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়। এদিকে জয়দেব অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে কি বলি বলে উঠলেন, প্রভু যদি তুমি আমায় দেখা না দাও, তবে এ দেহ আজই ওই সমুদ্রের জলে আমি বিসর্জন দেব। তাই শেষের দিনে একবার বলি, প্রভু একবার দেখা দাও। কোথায় দিল বন্ধু হরি, মরণ শকিতি নাই হে সমুদ্রের জলেতে প্রাণ বিসর্জন দেব, যদি তাকে দেখা না পাই। তুমি বলো, জয়দেব বলে কোনো ভক্ত ছিল না, প্রভু দেখা চলো চলো চলো, প্রভু তোমার এত করুণা, এত দয়া, এত কৃপা, আগে তো জানতে পারিনি। প্রভু জগন্নাথ প্রভুর চরণখানি জড়িয়ে ধরলেন ভক্ত জয়দেব। বলো বলো প্রভু, আমার বড় জানতে ইচ্ছা করে, বলো না দয়া, তুমি কি আমার হরি, বলো বলো তুমি কি আমার হরি, বড় সাদ জাগে আমার।
সেবক হয়ে থাকবে তাই হবে প্রভু, তোমার চরণের দাস হয়ে যেন থাকতে পারি। এদিকে সুদেব নামে এক ব্রাহ্মণ, কোনো সন্তান সন্ততি না থাকায় শাস্ত্রী জগন্নাথের কাছে মানত করেছিলেন, প্রভু তোমার কৃপায় কোনো সন্তান কিংবা সন্ততি পেলে তোমার চরণ সেবায় দান করব। জগন্নাথের কৃপায় একটি সর্বসুলক্ষণা কন্যা লাভ করেছিলেন। এই কন্যাটি জগন্নাথ দেবের আত্মনিবেদিত প্রাণা ভক্তিমতী। ব্রাহ্মণ দম্পতি নাম রাখলেন পদ্মাবতী। কন্যাটি বয়প্রাপ্ত হল, তাই জগন্নাথের আদেশে ওই পুরী ধামে এসে উপস্থিত হলেন। পদ্মা, বাবা, আয়মা, সমুদ্রে স্নান করি, জগন্নাথের চরণে তোকে নিবেদন করি। সেই দিন রাত্রিতে সুদেব ব্রাহ্মণকে প্রভু স্বপ্নাদেশ দিলে, ওহে ব্রাহ্মণ, তুমি তোমার কন্যাটিকে আমার একনিষ্ঠ ভক্ত জয়দেবের হাতে সম্প্রদান করো, তা হইলেই আমি সন্তুষ্ট হব। কিন্তু জয়দেব গোস্বামী সংসার বৈরাগী মানুষ, বিবাহের কথা স্বপ্নেও ভাবেন নাই। অনেক বোঝালেন কিন্তু জয়দেব রাজি হলেন না। শেষে ব্রাহ্মণ পদ্মাবতীকে জয়দেবের কাছে রেখে চলে গেলেন। কি নাম তোমার? আমার নাম পদ্মাবতী। দেখো আমি বৈরাগী, আমার কামনা লালসা দেখিলে লোকে কুজস গাইবে। আপনি তো বিচক্ষণ, বলুন তো ধর্ম কি শুধু পুরুষে, নারীর কি কোনো ধর্ম নয়? এই জাতি কি এতই অভাগ্য? হিন্দু ধর্মে আছে জায়া পতির অর্ধাঙ্গ। আপনি আমার পরম গুরু, পরম দেবতা, যে চরণ একবার ধরেছি সারা জীবন কায় মনোবাক্যে আপনার চরণ সেবা করব। এ চরণ হতে আমায় আপনি বঞ্চিত করবেন না। তাই পদ্মাবতী চরণখানা জড়ায় ধরে বলেন, বধূ হে আমার দেহ মন প্রাণ
জয়দেব আর প্রত্যাখ্যান করতে পারলেন না। বিবাহ করে সংসারী হলেন। জগন্নাথের আদেশে কেন্দুলি গ্রামে একটি কুটির নির্মাণ করি। প্রভুর আদেশে অজয় নদীর জল হতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি পাইয়া সেবা করেন জয়দেব আর পদ্মাবতী। অনাবির আনন্দে গাহে আর বলে, ও যে নব জলধর তার কান্তি উজ্জ্বল অপরূপ সে ত্রিভঙ্গ। দেখো 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 পদ্মা, আমার মনি কাঞ্চন পীত বাসনা, মনি কাঞ্চন শিরে শোভে শিখি জোড়া। জয়দেব পদ্মাবতীর শ্যাম প্রেমের লহর লীলা উচ্ছ্বাসিত হতে লাগল। জয়দেব যেমন ভক্তিশাস্ত্রে সুপণ্ডিত, পদ্মাবতী তেমনি স্বামীর সংস্পর্শে উপযুক্ত সহধর্মিণী হয়ে উঠলেন। গৌড়াধিপতি লক্ষণ সেন জয়দেবের প্রতিভায় মুগ্ধ হয়ে তাহাকে মহাকবিরূপে রাজসভায় প্রতিষ্ঠা করেন। সংস্কৃত ভাষায় কাব্যে সঙ্গীতে জয়দেব এবং পদ্মাবতীর সমকক্ষ কেউ ছিলেন না। একদিন জয়দেব কুটিরে বসে গীত গোবিন্দম লিখছি আর পদ্মা নিকটে বসিয়া আবৃত্তি করে শোনাচ্ছেন, ললিত লবিঙ্গলতা পরিশীলন কমল মলয় সমীরে মধুকার নিকলম্বিত কোকিল কুঞ্জিত কুঞ্জ কুটিরে বিহার হরি রে সরস বসন্তে নৃত্যতি যুবতী জানেন সমঙ্গ সখী বিরহী জনস দূরন্তে। গান সমাপ্ত হলে পদ্মাবতী বলেন, নাথ স্নানের সময় যে অতিবাহিত হয়ে যায়, এখন লেখা রেখে স্নান করতে গেলে হতো না? যাবো তো, কিন্তু গীত গোবিন্দের জন্য একটি কবিতা লিখেছি, তার শেষ পদটি কিছুতেই আমি লিখতে পারছি না। শুনবে শুনবে পদ্মা, স্থল কমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনং জনতির তিরঙ্গ পর ভাগম ভনমাশ্রীন বাণী কর বাণী চরণদ্বয় সরসল দশদত্ত কর আপনার সেই গীত গোবিন্দ যেন পদ্মা। তারপরে যে কি লিখি আর স্থির করতে পারছি না, যে কথা ভাবা যায় না সেই কথা আমি লিখি কি করে? ও তাই এত চঞ্চল হবার প্রয়োজন কি? গঙ্গার স্নানে করে এসে না হয় আপনি লিখবেন। ঠিক বলেছ, তাই হবে পদ্মা। তুমি আমার গ্রন্থখানি তুলিয়া রাখো আর আমি স্নান করে আসি। জয়দেব ঘর থেকে যখনই চলেছেন ঠিক সেই সময় জয়দেব বেশে স্বয়ং শ্রীকৃষ্ণ পদ্মাবতীর নিকটে উপস্থিত হলেন। পদ্মা, ও পদ্মা, আমার গীত গোবিন্দমের পাণ্ডুলিপিটি আমায় দাও তো।
উমা, আপনি স্নান না করিয়াই ফিরে আসলেন। জান পদ্মা, সবে মাত্র অর্ধপথে গেছি, অমনি শেষ পথে মনে পড়ে গেল, তাই ফিরে আসলাম। পদ্মা গো, তুমি সেবার আয়োজন করো, আর আমি লেখাটি সম্পূর্ণ করি। ভগবান ভক্তের ভুল ভাঙাতে নিজেই লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারা। সম্পূর্ণ হলো জয়দেবের গীত গোবিন্দ, স্মর গরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাম দেহি পদ পল্লব মুদারাম। পদ্মা, আমায় একটু জল দাও তো, আমি স্নান করি, একটু সেবা করি। পদ্মার জলানায় গোবিন্দ স্নান করে সেবা নিলেন। জান পদ্মা, তুমি এইবার একটু সেবা করো, আর আমি একটু বিশ্রাম করি। এদিকে ঠিক তার কিছুক্ষণ পরেই বাহিরে থেকে চিৎকার করতে করতে প্রবেশ করছেন জয়দেব। পদ্মা, ও পদ্মা, আজ আমার কি আনন্দ, আমার সব ভুল ভেঙে গেছে, এইবার আমি গীত গোবিন্দ লেখা শেষ করব। পদ্মাবতী, আমার ঘরে স্বামী, বাহিরে স্বামী, আমার কোথাও ভুল হচ্ছে না তো? এ কি বদ্ধা, তুমি মাধবকে ভোগ না দিয়ে, এমনকি আমাকেও সেবা না দিয়ে নিজেই আহারে বসেছ। পদ্মাবতী ভাবেন, তাহলে কে আমার আসল স্বামী, যিনি ঘরে বিশ্রাম নিচ্ছেন, না আমার কাছে যিনি দাঁড়িয়ে আছেন? ছি ছি পদ্মা, তোমার এইরূপ আচরণ তো আমি কোনোদিন দেখি নাই। আচ্ছা, আপনি তো এইমাত্র সেবা নিলেন, এমনকি শেষ পথটিও আপনি লিখে দিলেন। আমি আমি লিখেছি শেষ পথটি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার? হ্যাঁ স্বামী, আমি বলছি আপনি নিজেই লিখে দিয়েছেন। পদ্মাবতী কহে তবে বিনয় করিয়া, স্নান সমাপন করি আসিলেন ফিরিয়া, আসিলেন ফিরিয়া। পদ্মাবতী কহি তবে বিনয় করিয়া, স্নান সমাপন করি আসিলেন ফিরিয়া, আসিলেন ফিরিয়া। মাধবের ভোগ দিয়া প্রসাদ পথ হতে ফিরে এসে কবিতার শেষ পত্রে লিখে আহার আনতে বসলেন, আহার করে তারপর শয়ন করলেন। আমি পদ পূরণ করেছি, যে কথা আমি বদনে বলতে পারি না, আমার কৃষ্ণ রাধার চরণ ছিঁড়েছি, এ ভাবা যায় না। দেখি দেখি, চলো তো পদ্মা। জয়দেব গোস্বামী দেখলেন যে পত্রটি অসম্পূর্ণ ছিল, স্বয়ং ভগবান সেই ভক্তের ভুল ভেঙে দিয়ে নিজেই লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারা। পদ্মা পদ্মা, তুমি কত ভাগ্যবতী! হে কৃষ্ণ নন্দের নন্দন, রাধা বল্লব, বিধির দুর্লভ রজঙ্গন মাধব, গোকুল রতন, করুণার সিন্ধু রাখালের প্রাণবন্ধু, আজ কোন দোষে আমাকে বঞ্চিত করলে? পদ্মা পদ্মা গো, সত্যিই তুমি ভাগ্যবতী, সত্যই তুমি ভাগ্যবতী রমণী। আহা, দাও দাও, আমায় একটু প্রসাদ দাও, আমরা দুজনে একটু প্রসাদ পাই,
দুজনে আনন্দে গেহে উঠলেন। নাররূপে সেজে নারায়ণ, নাররূপে সেজে নারায়ণ, নাররূপে সেজে নারায়ণ, সাধন ভজন করিবার অভিপ্রায়ে আপন জন্মভূমি কেন্দলি গ্রামে ফিরে আসে। প্রত্যহ 18 ক্রোশ দীর্ঘ পথ অতিক্রম করে আর গঙ্গা স্থানে যেতে পারেন না। পতিত পাবনি মা গঙ্গা অজয় আবির্ভূতা হই জয়দেবকে বললেন, বৎস, আজ হতে তোমাকে আর 18 ক্রোশ পথ হেঁটে যেতে হবে না। তোমার স্নান কালি অজয়েই আমি অধিষ্ঠান হব। মা গো, তোমার এত করুণা, তাই সেদিন হতে পৌষ সংক্রান্তির দিন মকর হইবে, বাড়িবে অজয়ের জল সকলে দেখিবে, নানা তীর্থ স্নান করি যে পুণ্য সঞ্চয়, মকর স্নানিতে হেতা সর্ব পাপ ক্ষয়, মকর স্নানিতে হেতা সর্ব পাপ ক্ষয়, আনন্দ যার ধরে না একবার হরি 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 বলে আনন্দ যার ধরে না, আবার মকর স্নানেতে হেতা সর্ব পাপ ক্ষয়, মকর স্নানেতে হেতা সর্ব পাপ ক্ষয়। সহসা মকর বাহিনী রূপী গঙ্গা আবির্ভূত হয়ে বলিলেন, জয়দেব, তোমার পুণ্যে আজ কেন্দুবিল্ল ধন্য হলো। সেই দিন হতে প্রতি বৎসর ন্যায় পৌষ সংক্রান্তির দিন শ্রী জয়দেব গোস্বামীর মেলা হয়। দূর দূরান্ত হতে ভক্ত বৈষ্ণব ও বাউল গান এই মেলায় যোগদান করেন। জয়দেব পদ্মাবতী পূর্ণ গাথায় আকাশ বাতাস মুখরিত হয়। ভক্ত কবি জয়দেব পদ্মাবতীর চরণে অসংখ্য অসংখ্য প্রণাম। কর
রাধে রাধে ও কালাভা, আউয়ে মনো কালাভা।